নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি, ছোলা দিয়ে লাল শাক রান্না। গ্রামে গঞ্জে নিমন্ত্রণ বাড়িতে যেভাবে রান্না করা হয়, তাহলে দেরি না করে শুরু করছি, সাথে থাকুন। এখানে 300 গ্রাম লাল শাককে বেছে নিয়েছি, এটাকে 10 মিনিট জলে ভিজিয়ে রাখবো, তাতে কি এর মধ্যে যে মাটি থাকে সেটা গলে যায়। এই শাককে 4-5 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা চানা, এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। শাকটাকে কুচিয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, ভেজানো ছোলা আর 1 টেবিল চামচ বেসন। কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি, জলটা ফুটছে, এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, এর মধ্যে এখন শাকটা দিয়ে দিচ্ছি। আর নেড়ে জলের মধ্যে ডুবিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেব। শাকটা সেদ্ধ হয়ে গেছে, বাদ বাকি জলটা ফেলে দিলাম। কড়াইটা ধুয়ে নিয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন ছোলাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। মিনিট খানেক ধরে ছোলাটাকে ভেজে নিলাম, ছোলা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে। কালো জিরেটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা শাকটা। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণে হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে শাকটাকে ভাজতে থাকব। কিছুটা সময় ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম ভাজা ছোলাগুলো। ছোলা দিয়ে শাকটাকে আরেকটু ভেজে নিলাম। এখন শাকের মাঝখানে একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ বেসন। বেসনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিলাম, তারপরে শাকের সঙ্গে মিশিয়ে দিলাম। যেহেতু অল্প পরিমাণ শাক, সেহেতু অল্প একটু বেসন দিলাম। এতে কি হয়, শাকের মধ্যে একটা হালকা আঠালো মতন ভাব আসবে। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। নিমন্ত্রণ বাড়ির শাক দেখবেন খুব কটকটে ঝাল হয় না, একটু চিনি দিলে কি ঝালের ব্যালেন্সটা আসে। শাকটা সেদ্ধ করে নেওয়ার পরে তেল দিয়ে ভাজলে কিন্তু তার টেস্টটা ভালো আসে। রেডি হয়ে গেছে শাক রান্না, এটা সবাই জানেন, কিন্তু যারা জানেন না তারা দেখলে সুবিধা হবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, বাই।